আমরা যখন কাউকে কল করি বা আমাদেরকে কেউ কল করে তখন ফোন কলের থিম স্টাইলটা আমাদের অনেকের পছন্দ হয় না আশা করি এই ভিডিওটি দেখার পর তোমরা কলের থিম স্টাইলটা পরিবর্তন করতে পারবে যেটা দেখতে একদম স্মার্ট লাগবে এবং তোমার বন্ধুরা দেখার পর জিজ্ঞাসা করবে ভাই কি করে তো বেশি কোথাও না বলে ভিডিওটা চলো শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা জাস্ট ক্লিক করে কালারটা চেঞ্জ করে দেবে সর্বপ্রথম তোমাদেরকে এই অ্যাপসটা স্টোর থেকে ডাউনলোড করতে হবে তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশান বক্সে ওই দিয়ে রেখেছি তো অ্যাপসটা ডাউনলোড করার পরে ওপেন করবে তো এখানে তোমাকে কিছু পারমিশান অ্যালাউ করতে হবে তো এখানে স্টার্ট বটমে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে সেট ডিফল্ট এখানে ক্লিক করবে দেন তোমার কাছে এখানে আসবে এরকম তো এখানে ক্লিক করে এখানে যে অ্যালো পারমিশান আছে এটাকে তোমরা জাস্ট অন করে দিবে অন করার পরে এখানে অ্যালো এরপর আবার স্টার্ট রয়েছে এখানে ক্লিক করবে তো ফাইনালি তোমার কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো প্রথম এখানে রয়েছে অ্যাবস্ট্রাক্ট তো এগুলো ব্যবহার করার জন্য তোমাকে তোমার ফোনে অবশ্যই ডেটা কানেকশান অন রাখতে হবে তো ডেটা কানেকশানটা অন করার পরে তোমার কাছে এরকম কিছু অপশান আসবে অ্যাবস্ট্রাক্ট লাইভ ওয়ালপেপার থিম জাস্ট অ্যাট ফটো তো তোমাদেরকে আমি একটা জিনিসই দেখাবো লাইভ ওয়ালপেপারটা বাকিগুলো তোমরা নিজেরা দেখে নিবে তো এই লাইভ ওয়ালপেপারে আমি ক্লিক করলাম ক্লিক করার এখানে প্রচুর স্টাইল দেখতে পাবে বিভিন্ন স্টাইল রয়েছে তো তোমাদেরকে আমি একটা দেখাবো তো প্রথম এখানে যে স্টাইলটা দেখো লাইট বলে লেখা আছে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে তোমার কাছে এরকম চলে আসবে সেট ফর অল এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দুটো অপশান আসবে তো প্রথম যে অপশানটা আছে ওয়াচ ভিডিও এখানে ক্লিক করবে তো ক্লিক করার পরে একটা অ্যাড চলে আসবে যা এটাকে ক্লোজ করে দেবে ক্লোজ করার পরে দেখবে যে এই জিনিসটা তোমার ফোনেতে অ্যাপ্লাই করা হয়ে গেছে ওকে তো এখন আমার ফোনে যদি কেউ কল করে তাহলে কিরকম দেখতে লাগবে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো তোমরা দেখতেই পেলো এখন আমার ফোনের কল স্টাইলটা কতটা দেখতে সুন্দর লাগলো ওকে তো এখানে অনেক স্টাইল আছে তোমরা এগুলো ব্যবহার করে করে দেখবে তো চলে যাচ্ছি আর একটা সেটিংস তো আমি ব্যাক করে আসলাম এখানে তোমরা তিনটে দাগ দেখতে পাচ্ছ জাস্ট এখানটায় ক্লিক করে দেবে ক্লিক করার পরে চলে আসবে এখানে সেটিংস অপশানে এরপরে দেখো এখানে কিছু অপশান রয়েছে কলার নেম মানে তোমার ফোনে যদি কোনো নাম্বার নাম দিয়ে সেভ করা থাকে তাহলে যখন তোমার ফোনে কল আসবে ওই নামটা এখানে মুখেতে বলবে দু নম্বর অপশান হচ্ছে এল ফ্ল্যাশ যদি এটা তোমরা অন করে রাখো তাহলে তোমার ফোনে যখন কল আসবে তখন ফোনের পেছন দিকে ফ্ল্যাশ লাইটটা চলবে যেটা আমরা অনেকেই চাই করতে কিন্তু করতে পারি না তো তোমরা এই অ্যাপসটার মাধ্যমে করতে পারবে তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দাও রকম প্রশ্ন থাকলে কমেন্ট করো আর নেক্সট ভিডিওগুলি দেখার জন্য নিচের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দাও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য